বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা চলছে। আর এই মুহূর্তে আমার সাথে লক্ষ্মী নারায়ণ দুজনেই রয়েছে, নীলদা ত্রিনাদি। কেমন আছো? খুব ভালো আছি। লক্ষ্মী নারায়ণ, ভালোই আছি, ভালোই আছি। শুনে খুব ভালো লাগলো ইন্ট্রোডাকশনটা। ভালো আছি কারণ আজকে লক্ষ্মী পুজো, আর সবাই মিলে, মেনলি ত্রিনা মা মিলে সকাল থেকে লেগে পড়েছে সব কাজকর্মে। আমিও আছি একটু একটু পাশে। ও আছে, অনেকটাই আছে, তাই না? অনেকটা তো নেই, কিন্তু একটু একটু আছে। না না, আছে আছে। রোববারের দিন শুটিং নেই, নীল যে ঘুম থেকে উঠেছে আবার 10:30টার মধ্যে, আমার মানে এটার থেকে বড় কাজ আজকের দিনে ও করতে পারতো না আমাদের জন্য। এই টাইমটা কিন্তু মেনশন করে বলছে। হ্যাঁ একদম একদম, কারণে মানে আমাদের সবাই জানে যে আমাদের ইন্ডাস্ট্রিতে সেকেন্ড সানডে একটা ছুটি আমরা ম্যান্ডেটরি পাই, তো সেই দিন আরামসে 12:00-1টার সময় ঘুম থেকে উঠে ল্যাথ খেয়ে তারপরে পরে একসাথে একটা লাঞ্চ হয়, সেটাও লেট লাঞ্চ হয়, তো এরকমই একটা প্ল্যানিং চলে। কিন্তু আজকে সেকেন্ড সানডের দিন লক্ষ্মী পুজো, তো একদিকে খুব ভালো যে আমাদের সবার ছুটি, তো আমরা একসাথে সময় কাটাতে পারছি, আর একদিকে একটু দুঃখের যে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, কিন্তু ঠিক আছে, মনটা বড় আমার, ম্যানেজ করে নিয়েছি। অঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে ম্যানেজ করে নিয়েছে মনটা। হ্যাঁ, সিনাদি ভোগের রান্না করেছো, তো এক্ষুনি তুমি খেয়ে এলে, আর পাচ্ছিল না, খিদে পেয়ে গেছে, তো কেমন লাগলো খেয়ে? খুব ভালো লেগেছে, কারণ ত্রিনা নিজে সব রান্না করেছে, ত্রিনা আর মা মিলে, তো এক একটা রান্না, আর ভোগের রান্নার একটা টেস্টই আলাদা হয় আমার সেটা সবসময় মনে হয়। তো লুচি, তারপরে আলুকপির ডালনা, চাটনি, পাঁচমিশালি তরকারি সব মিলে, তারপরে লাস্টে রাবড়ি, সব মিলে লক্ষ্মী পুজো পুরোপুরি বাম্পার হিট। আচ্ছা, প্রত্যেক বাড়ির লক্ষ্মী পুজোর কিছু নিয়ম থাকে, তো আমি যেটা দেখছিলাম যে তোমাদের মূর্তি পুজো নয়, লক্ষ্মীনারায়ণ একসাথে পুজো হচ্ছে, তো সেটা যদি একটু বলো। হ্যাঁ, তো এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমি 2 বছর ধরে দেখছি ওদের লক্ষ্মীনারায়ণ একসাথে পুজো হয়। ওদের পুজোটা কিছুটা আলাদা আমাদের বাড়ির থেকে, মানে আমার বাপের বাড়ির থেকে। যেমন এইখানে লুচি দেওয়া হয় ভোগে, আমাদের খিচুড়ি দেওয়া হয়, তো একদিকে ভালো, আমার মানে দুটো বাড়ি মিলে লক্ষ্মী পুজোতে লুচি খিচুড়ি সব রকম ফ্লেভার পাওয়া যায়। মানে এখানে লুচি খাওয়া হয়ে গেল, এবার ও বাড়ি যাওয়া হবে খিচুড়ি খেতে, সন্ধ্যাবেলা খিচুড়ি। অ্যাবসলিউটলি, এবার কিছুক্ষণে শ্বশুর বাড়ি যাবো, একদম তখন তো খিচুড়ি খিচুড়ি। এটা তোমার দ্বিতীয় বছর লক্ষ্মী পুজো বিয়ের পর, তো কতটা চেঞ্জেস হলো মানে এই অন্য বছর থেকে এই বছর লক্ষ্মী পুজোটা? না মানে বিয়ের আগে আর বিয়ের পরের একটা মেসেজ চেঞ্জ আছে, কারণ বিয়ের আগে লক্ষ্মী পুজো হলে সব মা আমার ফর্দ আমাকে দিত, এটা করতে হবে, এটা এনে দে, এটা কর, এটা কর, এখন সব ফর্দ ত্রিনার কাছে যায়, আমার শান্তি, আমার কাজ কমে গেছে, তো ওই দিক দিয়ে একদম সুপার ব্যাপার। আচ্ছা, পুজো কেমন কাটালো সেটা একটু শুনি। খুব ভালো, মানে 2 বছর পরে আমরা মণ্ডপে গিয়ে ঠাকুর দেখতে পেরেছি, আমার মনে হয় এইটাই আমাদের কাছে একটা খুব বড় পাওনা। মানে আগের বারও পুজো হয়েছিল কিন্তু কেউ আমরা মণ্ডপে যেতে পারিনি, তো 2 বছরে যে যত জমানো ক্ষোভ দুঃখ ছিল, আই থিঙ্ক এই বছর তো মানে দ্বিতীয়া কি তৃতীয়া থেকে সব ওটা দেখানো হয়ে গেছে লোকজনের। আচ্ছা, নাড়ু বানিয়েছো? হ্যাঁ, নাড়ু আমি বানাই, বাট দেন এইখানে নাড়ুটা ওরকম মানে না, নারকেলের নাড়ুটা হয় না এই বাড়িতে, এই ওই নাড়ুটা হয় আমাদের বাড়িতে, তো এইখানে হয় তোমার তিলের নাড়ু, মুড়কি, যেটা আমার খুব ফেভারিট। তো বললাম না, দুটো বাড়ি মিশিয়ে সব পেয়ে যাবে তুমি, নাড়ু, মুড়কি, লুচি, খিচুড়ি, যা চাইবে তাই পাবে। কোনটা বেশি ফেভারিট? আমার লুচি আর চাটনি, আমার ওটাই ফেভারিট। আমি লুচি চাটনি পেলেই আমি খুশি, যেটা আমি অলরেডি পেয়ে গেছি, তাই এখন খুব শান্তিতে আছি। সকাল থেকে এটাই অপেক্ষা করছিল যে কখন খাবে। নির্জলা উপোস করেছিল কি? আমি নির্জলা করেছিলাম, ও নির্জলা করেছিল, ওর নির্জলা যেন অন্যরকম, এটা আপনাদের শুনতে হবে। আমি নির্জলা উপোস করেছিলাম, কারণ সকাল থেকে যতক্ষণ না অঞ্জলি হয়েছিল ততক্ষণ আমি জল খাইনি, তো নির্জলা উপোস হলো। কিন্তু একটু ডাল পুরি আর ডাল খেয়েছিলাম, তো সেই জন্য জল তো খাইনি, তো ওটা নির্জলাই। মানে ডালপুরি আর খেয়েই অঞ্জলিটা দেওয়া হয়েছে। হ্যাঁ, মা বলেছে ভেজ খেতে পারো, যা ইচ্ছে খাও, মিষ্টির দোকানে গিয়ে ডালপুরি খেয়ে এসছে। আর আলপনা?
আলপনা দিতে পারো? আলপনা অ্যাকচুয়ালি আমাদের ওই আমার ওই স্টিকার আলপনা ব্যাপারটা একদম যাই না, আমার পার্সোনালি অত ভালো লাগে না। আমার ওই আগেকার যেরকম আমরা সবসময় ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি ওই চালের গুঁড়ো করে পায়ের আলপনা যেটা, সেটাই দেওয়া হয়েছে আমাদের ঘরে ঘরে পায়ের ছাপটা, ওটাই দেওয়া হয়েছে ছোট্ট করে। এই যে এত সুন্দর ডেকোরেশন, নীলদা কতটা হেল্প করেছে মানে আলপনার ক্ষেত্রে কি দিয়েছে একটু? আমি আমি পারি না, আমার দ্বারা এসব হয় না। আমি সব দেখতে আমি সবেতে সাপোর্ট করি। অর্ডার দিয়েছে? হ্যাঁ, সাপোর্ট করি। এটা করো ওটা করো, মানে করলে করো না করলে তোমাদের ইচ্ছে, শুধু আমাকে করতে বলো। আচ্ছা কি বলবে খাতে, মানে চরম ব্যস্ততা চলছে তোমাদের, এক দর্শকদের একটু কিছু বলে দাও। সবার প্রথমে জানাই আমাদের দুজনের পক্ষ থেকে শুভ বিজয়া, লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। আর আগামী যত পুজো আছে, যত উৎসব আছে, আই থিঙ্ক যত উৎসব আছে, কারণ বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, অনেকে আবার পুজোর শুভেচ্ছা আমরা দিয়ে দিলাম। পুজোর শুভেচ্ছা, আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাই। অ্যাবসলিউট। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।